মজার ব্যাপার হলো $10 বিলিয়ন এই পুরো বিনিয়োগটা কিন্তু ভারত কিংবা চীনের একার নয়, এই জায়গায় মায়ানমারের অংশীদারিত্ব রয়েছে কম পক্ষে 30-40%। এই বিনিয়োগের যে লাভ রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে কখনোই কিন্তু মায়ানমার সেটা অর্থে নেয় না, সেটা অস্ত্রের মাধ্যমে নেয়। বিষয়টিকে কেন্দ্র করে নরওয়ে সরকারের রিপোর্ট বলছে মাত্র কিছুদিন পূর্বেই ভারত ইলেকট্রনিক্স মায়ানমারের কাছে যে রিমোট কন্ট্রোল ওয়েপেন সিস্টেম স্ক্রিনে আপনারা দেখছেন এটি যে ডেলিভারি দিয়েছিল সেই অর্থের যে পেমেন্ট সেটা কিন্তু হয়েছে ওই নরজিয়ান ফান্ডের যে সঞ্চয়পত্রের লভ্যাংশ রয়েছে সেখান থেকে। এছাড়াও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এভি চায়না যারা KA-10 এয়ারক্রাফট তৈরি করে থাকে যে ধরনের এয়ারক্রাফট কিছুদিন পূর্বেই মায়ানমারকে ডেলিভারি দেওয়া হয়েছিল এই সম্পূর্ণ ডিলের অর্থ কিন্তু সেই নরজিয়ান ফান্ড থেকে পেমেন্ট করেছে মায়ানমার। যে বিষয়টিকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের কোনো ধরনের প্রমাণ নেই বিশ্বের কোনো জায়গায়। এখন এই সার্বিক বিষয়কে কেন্দ্র করে নরওয়েকে বাংলাদেশ যে অনুরোধ করেছিল এবং প্রমাণপত্র দিয়েছিল যে এদের বিরুদ্ধে অ্যাকশন নিন, নরওয়ে কিন্তু শক্ত পদক্ষেপ নিয়েছে ভারত এবং চীনের মতো দেশের বিরুদ্ধে। এই দুইটি দেশ নরজিয়ান ফান্ডের ভেতর যেই অর্থ জমা করেছিল সঞ্চয়পত্র হিসেবে সম্পূর্ণ অর্থই কিন্তু ফ্রিজ করেছে নরওয়ে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে এই ফান্ড থেকে তারা অর্থ জোগাড় করে মায়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে, যেই জিনিসটা কিন্তু মানবতার বিরুদ্ধে বড় ধরনের অপরাধ। দেখুন, ভারত এবং চীন এই দুইটি দেশই বড় দেশ এবং যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া মোটেও কিন্তু সহজ কাজ ছিল না। যে জায়গায় নরওয়ে কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বর্তমানের যুগটা হলো বিশ্বায়নের যুগ, বহু দেশকে আছে ব্যবসা বাণিজ্যের স্বার্থে আমরা প্রত্যাখ্যান করতে পারবো না, তাদের সঙ্গে আমাদের চলতে হবে। তবে তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে আচরণ সেটা আমাদের নিরাপত্তার বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। ভারত এবং চীনের আচরণ একেবারে পরিষ্কারভাবেই কিন্তু আমাদের কাছে বলতে পারেন এখন মূর্তিমান। যদি কখনো বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যুদ্ধ হয় এই দুইটি দেশ আমাদের পক্ষে দাঁড়াবে না, তারা দাঁড়াবে মায়ানমারের পক্ষে। মায়ানমারকে বর্তমানে সমরাস্ত্রের যে সাপ্লাইয়ের বিষয়টা এই দুইটি দেশই করছে। এই দুই দেশের সঙ্গে সামরিক সম্পর্ক তো দূরের কথা, কৌশলগতভাবেও কিন্তু এখন আর কোনো সম্পর্ক তৈরি করার বাংলাদেশের হাতে সুযোগ নেই।